বন্ধুরা, সামার স্ল্যামে ব্রক লেসনার রিটার্ন করেছে, যেটি অনেক ভালো সংবাদ। কিন্তু যখন থেকে তিনি রিটার্ন করেছেন তখন সবার মনে একটাই প্রশ্ন, যে ব্রক লেসনার হিল নাকি ফেস সুপারস্টার। এবং তার আচার আচরণ, তার বিহেভ অনেকটা কনফিউজিং। তো আজকের এই ভিডিওতে আমি সেটি আলোচনা করব। তো আর দেরি কেন, শুরু করে দেখা আজকের এই মূল ভিডিও। ফ্রেন্ডস, যখন ব্রক লেসনার এন্ট্রি করলেন তখন কিন্তু রোমান রিংস রিংয়েই ছিলেন এবং তার সঙ্গে রোমান রিংসের মুখোমুখি হয় এবং এরপর রোমান রিংস সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে মজার বিষয় এটা যে ব্রক লেসনার কিন্তু রোমান রিংসকে অ্যাটাক করেননি, তিনি তাকে ছেড়ে দিয়েছেন, তিনি তাকে যেতে দিয়েছেন রিং থেকে। তো এর থেকে অনেকে হয়তো ভাববে যে ব্রক লেসনার একজন ফেস সুপারস্টার এবং সেটা ভাবেই স্বাভাবিক। কিন্তু গাইস, এর কিছুক্ষণ পরে ব্রক লেসনার জন সিনাকে অ্যাটাক করেছিলেন। তিনি জন সিনাকে একের পর এক F5 মারেন এবং সুপ্লেক্সে মেরেছিলেন। কিন্তু এখানে লক্ষ্য দেওয়ার বিষয় এটা যে যখন সামার স্ল্যাম অফেয়ারে গিয়েছিল, অর্থাৎ মানে এগুলো টিভিতে সম্প্রচার করা হয়নি, তো এটাও একটা ফ্যাক্ট। এবং এরপর যখন ব্রক লেসনার জন সিনাকে অ্যাটাক করার পর অডিয়েন্সে যাচ্ছিলেন এবং তখন তিনি সেখানে উপস্থিত অডিয়েন্সের সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন, যেটি সচরাচর ব্রক লেসনার করেন না। এবং এরপর কথা বলা যায় তার লুক সম্পর্কে। তার লুক ছিল ইউনিক এবং অবিশ্বাস্য এবং এটি ব্রকের বিস্ট ক্যারেক্টারের সঙ্গে মিলে না। আর সত্যি কথা বলতে গিয়ে যখন ব্রক এন্ট্রি করেছিলেন তখন তাকে দেখে একদমই রাগী মনে হয়নি, তিনি বেশ হাসি খুশি খুশ মেজাজে এসেছিলেন এবং তিনি অনেকবার রিঙ্গে হেসেও ছিলেন। তো এখনও পর্যন্ত যা মনে করা হচ্ছে তা হচ্ছে ব্রক লেসনার এখন একজন ফেস সুপারস্টার। আর যেহেতু শীঘ্রই তার সঙ্গে রোমানের ফাইট হবে, আর যেহেতু রোমান রেইনস একজন হিল সুপারস্টার, তাই তার বিপক্ষে একজন ফেস সুপারস্টারের প্রয়োজন ছিল, আর যেটি হয়তো ব্রক হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিও। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টে বলুন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কী মনে হয়, ব্রক লেসনার কি ফেস নাকি হিল, তাও কমেন্টে বলতে পারেন। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।